ব্রেকিং নিউজ বেরিয়ে এলো রংপুরের পীরগঞ্জে হিন্দুগ্রামে আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার সাথে জড়িত কুলাঙ্গারদের পরিচয়। এই ঘটনার সাথে ভারতীয় গোয়েন্দা বাহিনী জড়িত বলে মন্তব্য করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন তিনি। হঠাৎ কেন তিনি এমন অভিযোগ তুললেন, ওনার কাছে কি এমন প্রমাণ আছে জানলে চমকে উঠবেন। এরই মধ্যে আবার সরকারকে বেকায়দায় ফেলতে পীরগঞ্জে হামলা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও সরকার এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বলে দাবি মির্জা ফখরুলের। ফখরুলকে আবার কড়া জবাব দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব। এসব বিষয়ের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখার আহ্বান করছি। রংপুরের পীরগঞ্জে আগুন দেওয়ার ঘটনায় গোটা দেশ যখন তোলপাড়, তখনই এক বোমা ফাটালেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সারা বাংলাদেশের মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় ভারতীয় গোয়েন্দা বাহিনী জড়িত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা। জাফরুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি উপদেশ দেই, আপনার পদত্যাগ করা উচিত, যদিও দোষটা আপনার না, কারণ আপনার কথা আপনার বাহিনী শোনেন নাই, আপনাকে মিসগাইড করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এমন একজন ভালো মানুষকে তার গোয়েন্দা বাহিনী বোকা বানিয়ে দিয়েছে, কারণ তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলনকারী মৌলভি সাহেবদের সঙ্গে একাধিকবার দেখা করেছেন, এটা ভারতীয় গোয়েন্দা বাহিনী পছন্দ করে নাই। জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখানে একটা ভারতীয় গোয়েন্দা বাহিনীর চক্র জড়িত আছে। ভারতের রাজনীতির সঙ্গে আমাদের দেশের রাজনীতি জড়িত হয়ে গেছে। আমার প্রধানমন্ত্রী বোঝাতে চায়, আমাকে ছাড়া এখানে সংখ্যালঘুর কোনো উপায় নেই। ভারত যেটা বলছে, তোমরা যদি ইলেকশনে জিততে চাও আমাকে সঙ্গে নিতে হবে। তার এমন বক্তব্যের পরেই ভারতের পশ্চিমবঙ্গের শান্তিপুর উপনির্বাচনের প্রচারে বাংলাদেশি হিন্দুদের ওপর নির্যাতন ও প্রতিমা ভাঙচুরের প্রসঙ্গ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শান্তিপুরে এক কর্মীসভা শেষে শুভেন্দুবাবু বলেন, বাংলাদেশের ঘটনার জন্য তিনগুণ ভোটে জিতবে বিজেপি। শান্তিপুরের একটি লজে এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও। শান্তিপুরের লড়াইয়ে যে বিজেপি হাল ছাড়তে রাজি নয় তা এদিন স্পষ্ট করে দেন শুভেন্দুবাবু। জানান, কোনো মতেই লড়াইয়ের ময়দান ছাড়া চলবে না। শুভেন্দু বলেন, ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে মানুষজন এখানে এসেছে। ওপার বাংলায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় যা হয়েছে তার উত্তর শান্তিপুরের মানুষ দেবে। তার এমন মন্তব্যের পর তো অনেকেই অভিযোগ করছেন বাংলাদেশের এসব ঘটনার পেছনে তাহলে ভারতের হাত থাকতে পারে। তবে এমন কিছু ভাবছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে স্পর্শকাতর বিষয়ে উস্কানি দিয়ে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। কুমিল্লার পূজামণ্ডপে হামলার শুরু থেকেই সরকার বিএনপিকে জড়ানোর অপচেষ্টায় লিপ্ত। শুধু এখন নয়, যখনই দেশে কোনো ঘটনা ঘটে তখনই সেখানে বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হয়, অথচ কাজগুলো করে আওয়ামী লীগ। এই ঘটনায় সরকার এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশে সাম্প্রদায়িক হামলা হয়েছে, তাদের উপাসনালয় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এই দুষ্কৃতকারীরা প্রায় সবাই ক্ষমতাসীন দলের লোক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নিরাপত্তার অভাব সহ যেসব সংকট রয়েছে সেখান থেকে দৃষ্টি দূরে সরাতে জনগণকে বিভ্রান্ত করতে ঘটনাগুলো ঘটানো হচ্ছে। সরকার তার এজেন্ট দিয়ে ঘটিয়ে গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রামকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে। মির্জা ফখরুল বলেন, পবিত্র কোরআন অবমাননা, পূজা মণ্ডপ ও মন্দিরে নিরাপত্তা বিধান না করে হামলা ভাঙচুর, সংঘাত ও সংঘর্ষকে উস্কে দিয়ে দুই ধর্মীয় সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার। এতে সাধারণ শ্রমজীবী মানুষের জীবন কেড়ে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চক্রান্তে মেতে উঠেছে ক্ষমতাসীনরা। গণতন্ত্রের লাশের উপর দাঁড়িয়ে সরকার সাম্প্রদায়িক সংঘাতের উপকরণ ছড়িয়ে সহিংস রক্তাক্ত পরিস্থিতিতে উদ্ধারকর্তার ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সুদৃষ্টি পেতে চায়। কিন্তু বর্তমান যুগে কিছুই ঢেকে রাখা যায় না, সত্য প্রকাশ পাবেই। তিনি বলেন, দুর্গাপূজার প্রাককালে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আশ্বাস দেওয়ার পরও কেন পবিত্র কোরআন অবমাননা, মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটল? এখন একটি প্রশ্ন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কে বা কারা পবিত্র কোরআন শরীফ পূজা মণ্ডপে নিয়ে গেছে? সরকারের নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পর কেবল ক্ষমতা সংশ্লিষ্ট দুষ্টচক্র ছাড়া দেশের জনগোষ্ঠীর কোনো ধর্মীয় সম্প্রদায়ই এই কদর্য কাজ করবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে মির্জা ফখরুলের বক্তব্যকে খারিজ করে রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করা ও সরকারকে বেকায়দায় ফেলতে হামলার জন্য পীরগঞ্জকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, যারা দেশে এই ধরনের বিশৃঙ্খলা ঘটায়, বিএনপি জামায়াত সহ ধর্মান্ধ গোষ্ঠী,
তারা বিভিন্ন সময়ে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করতে সরকারকে বেকায়দায় ফেলার জন্য করা হয়েছে। এটি খুবই স্পষ্ট, সরকার কিন্তু এগুলো কঠোর হস্তে দমন করেছে। পীরগঞ্জে প্রধানমন্ত্রীর আসনে এই ধরনের ঘটনা দলীয়ভাবে কিভাবে দেখছেন জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পীরগঞ্জকে বেছে নেওয়া খুবই স্বাভাবিক, কারণ তারা এমন একটি জায়গা বেছে নিয়েছে যাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়। সেই উদ্দেশ্য নিয়েই পীরগঞ্জে এই ঘটনা। যখন ঘুটঘুটে অন্ধকার তখন কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হলো। এটি খুবই স্পষ্ট, পীরগঞ্জকে বেছে নেওয়া হয়েছে যাতে সরকারকে বেকায়দায় ফেলতে পারে। তথ্যমন্ত্রীর সাথে সহমত হয়ে বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে তাণ্ডব করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, যে সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে শিশু রাসেল নিহত হয়েছিল তাদের ধারাবাহিকভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে অগ্নিসংযোগের ঘটনা তার একটি উদাহরণ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিএনপি এমন চক্রান্তে লিপ্ত হয়েছে। এসব বিষয়ে সবসময় খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। বিপরীতে সরকারের মন্ত্রীরা ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগে আক্রান্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, কুমিল্লা সহ বিভিন্ন পূজা মণ্ডপে এত বড় ঘটনা ঘটল, সেই ঘটনা এই সরকারের গোয়েন্দা বিভাগ অন্যান্য বিভাগ কিছুই করতে পারলেন না। আর সরকারের মন্ত্রীরা একের পর এক অকথ্য আজেবাজে মিথ্যাচার করছেন, বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন। রুহুল কবির রিজভি বলেন, আজকে এই নৈরাজ্যকর ভয়ভীতি সংকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি আজকে সরকার সৃষ্টি করেছে। তিনি বলেন, অত্যন্ত কৃত্রিমভাবে তারা এটা সৃষ্টি করে সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছে, কারণ করোনায় ব্যর্থতা, মানুষের সুচিকিৎসা দিতে না পারা, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারা, মানুষের জীবনযাপন ও তাদের নিরাপত্তা দিতে না পারা এবং দ্রব্যমূল্যের সীমাহীন যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে সারা দেশের মানুষ একেবারে দিশেহারা অবস্থায় আছে। সেগুলোকে মোকাবেলা করতে না পারার কারণে আজকে কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে, যাতে মানুষের দৃষ্টি ওই দিকে যায় এবং ওই দিকে গিয়ে মানুষ ওটা নিয়ে পড়ে থাকে। সরকারের এসব ব্যর্থতা যাতে মানুষ আলোচনা না করতে পারে, এটি নিয়ে যেন মানুষ দাঁড়াতে না পারে, এ পরিস্থিতি সৃষ্টি করেছেন তারা। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সাধারণ জনগণও সুস্থ ও স্বাভাবিক মন্তব্য শেয়ার করছেন। বাদশা নামের একজন বলেছেন, সোল্লাপাড়ায় হিন্দু বাড়িতে হামলার ঘটনা আমরা ভুলি নাই, সবই মনে আছে, তাই কুমিল্লার ঘটনা কারা করেছে সেটা আর বুঝতে বাকি নেই। রংপুরে যে ঘটনা ঘটেছে তাতেও একই ব্যাপার লক্ষ্য করা যায়। দেখুন, মূর্তির নিচে কোরআন দেখে মুসলিম হিসেবে আমাদের রক্তক্ষরণ হওয়া স্বাভাবিক, কিন্তু এরপরে হিন্দু ভাই বোনদের সাথে যা হয়েছে তা খুবই বাড়াবাড়ি, খুবই দুঃখজনক। তিনি বলেন, আমাদের জন্যে শিরক হতে পারে, কিন্তু এটা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, কিন্তু এবার তীব্র আতঙ্কের কারণে তারা অনেক আনন্দ থেকেই বঞ্চিত হয়েছেন। হৃদয় দিয়ে বিশ্বাস করি, প্রত্যেক মানুষের নির্ভয়ে তার ধর্ম পালনের অধিকার রয়েছে, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক কিংবা হোক খ্রিস্টান। ইসলামই আমাদের এই বিশ্বাস শিখিয়েছে। কেবল এতটুকু বলি, যারা এসবের পেছনে ইন্ধন যোগাচ্ছে তাদের হাতে নিরীহ মানুষের রক্ত লেগে আছে। সৃষ্টিকর্তা যেন তাদের দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি দেন। সুপ্রিয় ভিউয়ার্স, বাংলাদেশে সাম্প্রতিক হামলা মামলা নিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেব যে বক্তব্য দিয়েছেন তার সাথে আপনি কি সহমত? সহমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারেন, অথবা জানাতে পারেন আপনার যে কোনো মতামত। মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।